মুহূর্ত সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটল টাটা সংবাদ শিরোনাম। ঈদের আগে শেষ মুহূর্তে চলছে কোরবানির পশু বেচা কেনা, ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। ঈদযাত্রার শেষ দিনেও চরম ভোগান্তি, কমলাপুর থেকে উত্তরবঙ্গগামী ট্রেনের শিডিউল বিপর্যয়। এবছর চামড়া সংগ্রহের লক্ষ্য 1 কোটি, ট্যানারির টাকা না পেয়ে বিপাকে নওগাঁর ব্যবসায়ীরা। শেষ মুহূর্তে রাজধানী সহ সারা দেশে কোরবানির পশুর হাটে বেচা কেনা জমে উঠেছে। গত রাত থেকেই হাটে পশু বিক্রি বেড়ে যায়। আজ শনিবার, ঈদের আগের শেষ দিন, সকাল থেকে হাটগুলো উপচে পড়া ভিড়। পশুর দাম অন্যান্য বছরের তুলনায় বেশি বলে জানান ক্রেতারা। বিক্রেতারা জানান, এবার দেশি গরুর বেচা কেনা বেশি, 80,000 থেকে 1,40,000 টাকার মধ্যে দেশি জাতের মাঝারি গরুর বেশি বিক্রি হচ্ছে। এবার ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় অস্থায়ী পশুর হাট বসেছে 19টি, ঢাকা উত্তর সিটিতে অস্থায়ী 9টি পশুর হাট বসেছে, দক্ষিণ সিটিতে বসেছে 10টি পশুর হাট। এর পাশাপাশি স্থায়ী পশুর হাট গাবতলিতেও জমেছে কেনা বেচা। বাজেট ছিল 1,80,000 টাকা, এই কি একটু প্রমাণ আপনার বাজেটের থেকে বাইরে যাই গরু কেনা লাগলো, এখন একটু বেশি এই হাটে গরুর দামটা। পশুর হাটে আসছি, ঘুরে দেখলাম এখনো পর্যন্ত দাম চড়া। এ বড় একটা গরু আছে, যার ওয়েট আছে 1,150 কেজি, বলে 3,00,000 টাকা, যা একমাত্র গলায় রশি ছাড়া আর কিছু উপায় নেই ব্যাপারীদের। দাম চাইলাম, ওনারা আমার টার্গেট থেকে কম বলছে। এদিকে সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতি কাটিয়ে শেষ মুহূর্তে জমে উঠেছে সিলেটের কোরবানির পশুর হাটও। তবে বন্যার প্রভাবে অন্যবারের চেয়ে এবার পশুর দাম অনেকটাই বেশি বলছেন ক্রেতা ও বিক্রেতারা। বন্যা কাটিয়ে শেষ পর্যন্ত হাট বসায় খুশি সাধারণ মানুষ। দাম নাগালে না থাকায় অনেক ক্রেতা ঘুরছেন এক হাট থেকে অন্য হাটে। সাম্প্রতিক বন্যা এবং গোখাদ্যের দাম বেশি হওয়ায় কোরবানির পশুর দাম চড়া বলে জানান বিক্রেতারা। গরু মোটামুটি চয়েস হয়, কিন্তু দামে তো অনেক ডিফারেন্স থাকে। বাজার মোটামুটি পালা, আমরা যে জায়গা থেকে কিনে আনছি এখানে প্রচুর দাম। দাম তো ছাড়তেছে না, দুইটা গরু দাম করে 6,00,000 টাকা দাম স্যার। এজন বন্যায় অনেক গরুর ক্ষতি হয়েছে, এই জন্য মনে করেন গরুর দাম এবার হাটে বেশি, কারণ আমরা গরু কিনে আনতে পারি না বন্যার কারণে। ঈদযাত্রার শেষ দিন রাজধানীর কমলাপুর রেল স্টেশনে সকাল থেকে ছিল যাত্রীর চাপ। বেশিরভাগ ট্রেন কাছাকাছি সময় ছেড়ে গেলেও উত্তরবঙ্গমুখী 3টি ট্রেনের সূচি বিপর্যয় ঘটে। এতে ভোগান্তিতে পড়েন ঘরমুখো মানুষ। আজ চলাচল করছে 36 জোড়া ট্রেন। রাত পোহালেই ঈদ। শনিবার সকাল 7:45 রাজধানীর কমলাপুর থেকে ট্রেন ছাড়ার কথা থাকলেও বিকেলের আগে তা ছাড়বে না, তাই হাত রাঙ্গাতে ব্যস্ত উত্তরবঙ্গগামী এই দুই বোন। একবার বলছে 3টার সময় আসবে, পরে আবার ইয়ে চেঞ্জ করে দিয়ে বলে আবার বলছে যে আবার 12টার সময় আসবে ট্রেন। আমরা চাচ্ছিলাম যে সকালে আমরা রওনা দিলে রাত্রে বা বিকেলের ভিতরে আমরা পৌঁছে যাব, কিন্তু এটা তো সম্ভব না। পঞ্চগড় এক্সপ্রেস শুক্রবার রাত 10:45 ছেড়ে যাওয়ার কথা থাকলেও ছেড়েছে 12 ঘন্টা পর। শনিবার দ্রুতযান এক্সপ্রেস ছেড়েছে 8 ঘন্টা দেরিতে। আর সকাল 6:40 নীলসাগর এক্সপ্রেস ছাড়ার কথা থাকলেও তা যাত্রা করে 8:30 পর। এতে বিড়ম্বনায় পড়েন যাত্রীরা। আমাদের ট্রেন 10:30 আসার কথা ছিল রাত, কিন্তু এই ট্রেন আমাদের সকাল 10:30 ঢুকলো। বিশ্রামাগারে বসেছিলাম। তবে অন্যান্য রুটের ট্রেন মোটামুটি সূচি মতোই ছাড়ছে। আসলেই লাকি মনে হচ্ছে যে টাইমলি ট্রেনে উঠতে পারলাম, কারণ আসার আগে খুব ভয় পাচ্ছিলাম যে উঠতে পারবো কিনা। আশা করতেছি টাইম মতোই গাড়ি ছাড়বে। কর্তৃপক্ষের দাবি, অতিরিক্ত যাত্রীর চাপে উত্তরবঙ্গগামী ট্রেনের সূচি বিপর্যয় ঘটছে। রেলের সক্ষমতা না বাড়লে যাত্রীদের নিরবচ্ছিন্ন সেবা দেয়া কঠিন। যাদের ঠেকানোর দায়িত্ব, প্রবেশটা যাদের ঠেকানোর দায়িত্ব ছিল, পুলিশ, র‍্যাব, রেভিনিউ সব বাহিনী এখানে আছে, তারা কি পেরেছে? আমার গেটগুলো ভেঙে ফেলেছে, কোশ্চেনটা কোথায়? এত বিপর্যয়ের মাঝেও কিন্তু 39 জোড়া ট্রেনের মধ্যে এই 3টা বাদে বাকি ট্রেনগুলো আটকে যাচ্ছেন। তিনি জানান, দেরি হলেও সব ট্রেনই ঢাকা ছাড়ছে, তবে বিলম্বের কারণে কেউ ভ্রমণ করতে না চাইলে টিকিটের অর্থ ফেরত দেওয়া হবে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। কোরবানির ঈদ সামনে রেখে প্রস্তুত হচ্ছে সাভারের চামড়া শিল্পনগরী। চলছে মালিক শ্রমিকদের তোড়জোড়। এবছর 1 কোটি চামড়া সংগ্রহ করতে চায় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন।
দেশের ট্যানারিগুলো প্রতি বছর প্রায় 1.5 কোটি পশুর চামড়া সংগ্রহ করে। এর শতকরা 80% আসে কোরবানির ঈদে। তাই এ সময় ব্যস্ত হয়ে পড়েন চামড়া শিল্পের মালিক শ্রমিকরা। বাংলাদেশে রবিবার উদযাপিত হবে ঈদ উল আজহা। সাভারের চামড়া শিল্প নগরীতে তাই চলছে প্রস্তুতি। মজুত করা হয়েছে রাসায়নিক ও লবণ। কোরবানির টাইমে তো অনেক কাজ, কাঁচা চামড়া কিনতে হয়, তারপরে লবণ লাগাইতে হয়। আমাদের যে আগের স্টক আছে সেগুলো আমরা ট্যানারির উপরে উঠাই দিচ্ছি যাতে নিচে জায়গা খালি থাকে। মোটামুটি আমাদের তারপর আমরা প্রস্তুতি নিয়েছি, যত মার্কেট যতই ভালো আমরা আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছি। অনেক ট্যানারি আর্থিক সংকটে ভুগতেছে, আমরা চেষ্টা করতেছি কিভাবে এই দ্বিতীয় রপ্তানি খাতে চামড়া শিল্পটাকে আরও আগে নিয়ে যাওয়া যায়। এ বছর 1 কোটি পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। বেড়া মিলে আমাদের প্রায় 1 কোটির উপরে আমাদের টার্গেট। আমরা আশা করি আমাদের টার্গেট ফুলফিল হবে। গত 2 বছর আমাদের টার্গেট ফুলফিল হয় না কোভিডের কারণে, এবছর কোভিড স্বাভাবিক, যার কারণে হয়তো বা আমরা এবার আমাদের টার্গেট ফুলফিল করতে সক্ষম হব। দীর্ঘদিন যাবৎ এবার একটা দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে আমরা প্রস্তুতি নিয়েছি, যেন চামড়াগুলি সহজে আমাদের চামড়া শিল্পীকে খুব সহজে পৌঁছাতে পারে। কোন রোগ মানে অনুসরণ করে ট্রাকগুলি প্রবেশ করবে সে ব্যাপারে আমরা অলরেডি তাদেরকে একটা নির্দেশনা দিয়ে দিয়েছি ট্যানারিগুলিকে। ঈদের দিন থেকেই সারা দেশের পশুর চামড়া সাভারের চামড়া শিল্প নগরীতে ঢুকবে বলে জানান ট্যানারি মালিকরা। দীপ্ত বার্তা কক্ষ। এদিকে ট্যানারি মালিকরা পাওনা টাকা না দেওয়ায় নওগাঁর অনেক চামড়া ব্যবসায়ী বিপাকে পড়েছেন। কোরবানির পশু চামড়া কেনে নিয়ে শঙ্কায় আছেন তারা। প্রতি বছর ঈদ উল আজহার দিনে কোরবানির পশুর চামড়ার বড় বাজার বসে নওগাঁয়। শহর ও গ্রামাঞ্চল থেকে চামড়া নিয়ে জড়ো হন মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। তবে ট্যানারি মালিকদের কাছ থেকে পাওনা টাকা না পাওয়ায় ছিটকে পড়ছেন অনেকে। ঋণ শোধ করতে না পেরে দেউলিয়ার পথে কেউ কেউ। এভাবে টাকা পয়সা মার খাতে খাতে এখন একবার দেউলা পথে ব্যবসাটা আমি ছাড়া দিছি, যে এখন ওই টুকটাক হয়তো বছরে করছি। 2015 সাল থেকে আমাদের টাকাগুলো পড়ে আসলো, আমরা টাকাগুলো পাচ্ছি না। আমরা চামড়া ব্যবসায়ী, আমরা সিন্ডিকেটের মধ্যে পড়ে গেছি। যদি সরকার কোনোভাবে আমাদের কাছ থেকে, যারা ছোটো ব্যবসায়ী আসি তাদের কাছ থেকে সরাসরি যে কোনো মাধ্যমে কিনে, তাহলে আমরা বেশি উপকৃত হই। এই অবস্থায় ঈদে চামড়া কেনা নিয়ে শঙ্কায় স্থানীয় ব্যবসায়ীরা। এরই মধ্যে বেড়েছে লবণের দাম এবং অন্যান্য খরচ। গত বছর আমরা যে দামে লবণ কিনছি তার চেয়ে প্রায় 1.5 গুণ এই বছর লবণের দাম, এবং লেবারের দামও বাড়তির দিকে। এই হিসাবে চামড়ার দাম কম না কিনলে আমরা হয়তো কোনো মতেই প্রফিট করতে পারবো না। এবার একটি চামড়াও যেন নষ্ট না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। রক্ষণাবেক্ষণের জন্য আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা নির্দেশনা দিয়েছি, যাতে যিনি কুরবানি দিবেন তিনিই যাতে তার জবাইকৃত পশুর যে চামড়া সেই চামড়ায় প্রয়োজন মতো লবণ লাগিয়ে দেন। এতে যেটা হবে যে চামড়ার গুণগত মান অক্ষুণ্ণ থাকবে। চামড়ার সুদিন ফিরিয়ে আনতে ট্যানারি মালিকদের সিন্ডিকেট ভাঙা সহ যথাযথ ব্যবস্থা চেয়েছেন নওগাঁর মৌসুমি আর ফড়িয়া ব্যবসায়ীরা। দীপ্ত বার্তা কক্ষ। এবারে কেওয়াইসিএল চট্টগ্রাম সংবাদ। পদ্মা সেতু চালু হয় দেশ বিদেশ থেকে সবাই অভিনন্দন জানালেও শুধু ব্যতিক্রম বিএনপি। এত বড় অর্জনেও তারা অভিনন্দন জানাতে পারেননি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের উদ্যোগে তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, পদ্মা সেতু হওয়ার কারণে ঈদ যাত্রা আগের থেকে অনেক বেশি স্বাভাবিক। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তৃতীয় লিঙ্গের মানুষজন যে সুযোগ সুবিধা পেয়েছেন তা অন্য কোনো সময় পাননি। বিশ্বব্যাংকও পদ্মা সেতু হওয়াতে অভিনন্দন জানিয়েছে, বিএনপি কিন্তু অভিনন্দন জানাতে পারেনি। বিএনপির নেতারা বক্তব্য রাখছেন যে মানুষের ঈদ যাত্রায় দুর্ভোগ, ঈদ যাত্রা অন্যান্য বারের তুলনায় এবার অনেক স্বস্তিদায়ক পদ্মা সেতু হয়ে যাওয়ার কারণে।
আমি আশা করব আগামী ঈদকে সামনে রেখে তারা দেশে মিথ্যাচারটা বন্ধ করবেন এবং জনগণকে বিভ্রান্ত করার রাজনীতিটা বন্ধ করবেন। দীপ্ত সংবাদে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ দীপ্ত সংবাদে। পবিত্র ঈদুল আজহায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি বছরের মতো এবছরও বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব ফোর্সেস। সব ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক জানান, সব ধর্মের সব বর্ণের মানুষ যেন তাদের সব উৎসব সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে সম্পন্ন করতে পারে সেজন্য র্যাব ফোর্সেস সহ সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সজাগ রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদগাহে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দ্বারা সুইপিং সম্পন্ন করা হবে। এছাড়া সারা দেশে থাকবে র্যাবের কন্ট্রোল রুম, স্ট্রাইকিং রিজার্ভ, ফুট ও মোবাইল পেট্রোল, ভেহিকেল স্ক্যানার, অবজারভেশন পোস্ট, চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিং। রাজধানীতে এবার অনেকটাই স্বাভাবিক মশলার বাজার। দারুচিনি, এলাচ ও গোলমরিচ মিলছে গতবারের চেয়ে কম দামে। স্থিতিশীল রয়েছে পেঁয়াজ, রসুন ও আদার দাম। চাহিদার তুলনায় বাজারে সরবরাহ বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। কোরবানির ঈদে মশলার চাহিদা থাকে তুঙ্গে। চাহিদা ও সরবরাহ সূত্র অনুযায়ী এ সময় বেড়ে যায় দাম, কিন্তু এবারের চিত্র অনেকটাই ভিন্ন। রাজধানীর কারওয়ান বাজারে দারুচিনি, এলাচ, গোলমরিচ সহ প্রায় সব ধরনের মশলার দাম স্থিতিশীল রয়েছে। আচ্ছা, এবার গায়ে একটু আমাদের সাধ্যের মতো আছে মশলার দাম, মোটামুটি কম আছে অন্যবারের সাথে। বাজারে বলতে আগে গত ঈদে যে কিনেছিলাম বেশি একটা বাড়ে নাই। ব্যবসায়ীরা বলছেন এবছর আমদানি হয়েছে বেশি, চাহিদার তুলনায় যোগান বেশি হওয়ায় দাম বাড়েনি। জিরা 1 কেজি সবচেয়ে ভালোটা 440 টাকা কেজি, নরমাল 420 এবং 400, এলাচি 1400 থেকে শুরু করে 2400 টাকা, বেশ কোয়ালিটি। লং আপনার 1150, গোলমরিচ 620 টাকা, জায়ফল যতটুকু দাম স্থিতিশীল আছে। অন্যান্য বছর থেকে এবারকার মশলার দাম কম, সরবরাহ ভালো আছে, বেচা কিনা আগে তো কমই দিয়েছে। দেশি পেঁয়াজ বিক্রি হয় 40 থেকে 50 টাকা কেজিতে, রসুন 80 টাকা থেকে 100 টাকা, আর আদার বিক্রি হয় 100 থেকে 120 টাকা কেজিতে। মানে আগের তুলনায় সেভাবে বাড়েনি আর কি। হ্যাঁ, যেভাবে বাড়ার কথা ওইভাবে বাড়েনি। রাজধানীর অন্যান্য পাইকারি ও খুচরা বাজারেও মশলার দাম স্থিতিশীল রয়েছে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। দীপ্ত সংবাদে আবার নিচ্ছি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। স্বাগত আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ। দেশের বাইরের খবর। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বাসভবনে ঢুকে পড়েছে হাজার হাজার বিক্ষোভকারী। তবে প্রেসিডেন্টকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে খবর দিয়েছে গণমাধ্যম। এই অবস্থায় রাজনৈতিক দলগুলোর জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। পাশাপাশি স্পিকারকে পার্লামেন্টের অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন তিনি। আবারও উত্তাল শ্রীলঙ্কা। শনিবার সকালে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী কলম্বোয় জড়ো হতে থাকে হাজার হাজার বিক্ষোভকারী। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি বর্ষণ করে নিরাপত্তা কর্মীরা, কিন্তু তাদেরকে দমানো যায়নি। দুপুরের দিকে তারা ঢুকে পড়ে প্রেসিডেন্টের বাসভবনে। বিক্ষোভ থামাতে অবশ্য শুক্রবার কলম্বোয় কারফিউ জারি করেছিল সরকার, কিন্তু সুশীল সমাজ ও বিরোধী দলগুলির তীব্র আপত্তির মুখে শনিবার সকালে তা প্রত্যাহার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রাতেই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় কয়েক মাস ধরে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে। সাবিকুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। মক্কা ও মদিনার দুটি মসজিদে সৌদি আরবের বড় ঈদের জামাত হয়। এদিকে আজ শেষ হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। প্রথমে শয়তানকে পাথর নিক্ষেপ করেন হাজিরা, পরে আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করেন। করোনার কারণে দুই বছর পর এবার বড় পরিসরে হজ পালন করেন বিশ্বের মুসলমানরা। বাংলাদেশ থেকে গেছেন 57,000-এর বেশি মুসল্লি। শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঈদের আগে শেষ মুহূর্তে চলছে কোরবানির পশু বেচা কেনা। ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। ঈদযাত্রায় শেষ দিনেও চরম ভোগান্তি,
কমলাপুর থেকে উত্তরবঙ্গগামী ট্রেনের শিডিউল বিপর্যয়। এবছর চামড়া সংগ্রহের লক্ষ্য 1 কোটি, ট্যানারির টাকা না পেয়ে বিপাকে নওগাঁর ব্যবসায়ীরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6:50 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/deeptonews। এই ঠিকানা।